আমি মানি না, কেউ যদি বলে যে বর্তমান প্রজন্ম সব বিপথে চলে গেছে। হ্যাঁ, অনেকে হয়তো বলবেন যে সব তো যায়নি, বিপথে ম্যাক্সিমাম চলে গেছে। না, সেটাও নয়। আর যারাই যাচ্ছে তার দায়ভার কি আমরা এড়াতে পারি? আমরা পারি না কিন্তু দায়ভার এড়াতে। শিক্ষক হিসাবে, মা বাবা হিসাবে, রাজনৈতিক বিদ হিসাবে আমরা কিন্তু তার দায় এড়াতে পারি না। আমরা ওদেরকে যে পথে চালিত করব, ওরা কিন্তু সেই পথেই চালিত হবে। শুধু তাদের খিদেটা একটু উস্কে দিতে হবে, একটু খিদেটা জাগিয়ে দিতে হবে, ব্যাস। এরপরে ওরা ওদের মতো কাজ করবে। সেই জন্যে এখন খিদেটা কেমন ধরনের খিদে জ্বালাবো সেটা আমাদের ওপরে নির্ভর করছে। তাই তাদের বিপথে যাবার জন্যে যে রাস্তা, সেই রাস্তা আমরা তৈরি করে দিচ্ছি না তো? ভাবার সময় এসছে বোধ হয়। হ্যাঁ, সকাল সকাল এতগুলো কথা কেন বলছি, সময় এখন 8:30 বাজে আর আমি কলেজে চলে যাচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। কি বলবো আর, গরমে আপনারা ভালো আছেন কিনা আমার মুখের অবস্থা দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক, বৃষ্টি আসবেই, এতটা গরম যখন বৃষ্টি আসবেই। কিন্তু বৃষ্টি আসার আগে আমাদের যা যা সতর্কতা অবলম্বন করার সেটা তো করতেই হবে, তাই না? আর মানে আগের কথাগুলো কেন বলেছি সেটা না হয় কলেজে গিয়েই বলবো। তাহলে চলো, হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে। এই তপ্ত গরমেও আমাদের কলেজের কি অপরূপ সৌন্দর্য! এই যে গাছ কিন্তু আমাদের আশপাশের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে, দেখেছেন? আমাদের কলেজ আরো সবুজ হবে, আরো সবুজ হবে। এই যে বলছিলাম, আমাদের কলেজ আরো সবুজ হবে। এই যে সবার হাতে 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 গাছের চারা। সাইকোলজি ডিপার্টমেন্ট এটা অর্গানাইজ করছে। ওই যে প্রিন্সিপাল স্যার একদম সকালে চলে এসেছেন, পার্থ স্যার আছেন, অর্চনা ম্যাডাম আছেন, ছাত্রছাত্রীরা আছে, আরো আসবে। রাকেশ পরিষ্কার করে নিচ্ছে, এই যে রণাঙ্কন করে নিচ্ছে, জায়গা করে নিচ্ছে, প্রিন্সিপাল স্যার লাগাবেন। স্যার আপনার এটা কি চারা? এটা স্যার জলপাই। জলপাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হোস্টেলের এরা স্টুডেন্টরা পেয়ে যাবে জলপাই, দেখেছো? একদম, তারা স্যার লেগে গেছেন এবার। এরা হচ্ছে আমাদের হোস্টেলের ছাত্ররা, এরাও হাত লাগিয়ে নিয়েছে। কি রে, মুখ লুকায় রাখলো ওই বুনি, তোমরা হাত লাগাইতে না? হ্যাঁ হ্যাঁ, তোমরাও গাছে হাত দিয়ে দাঁড়াই রইল, তোমরাও লাগাইবো। তোমরা এটা কি গাছ জানি? এটাই মনে হয় নাগেশ্বর, ইয়ে না নাগেশ্বর, নাগেশ্বর পার্থ স্যার একটা কুইরা দামো গা মনে হয় আমি নাগেশ্বর গর্ত হইতে আছে। প্রিন্সিপাল স্যার আমাদের গাছ লাগিয়ে নিলেন, বাহ। স্যারের উদ্যোগটাও মানে সাংঘাতিক ছিল। স্যার বলছে যে করেই হোক, যতই গরম হোক, গাছ লাগাতেই হবে, নাহলে ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে না। হ্যাঁ একদম একদম, এসিতে তো আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ একদম, ও আচ্ছা আচ্ছা। এই যে পার্থ স্যারও লাগিয়ে নিচ্ছেন, আমরাও সব প্রস্তুত গাছ লাগানোর জন্য। হ্যাঁ ম্যাডাম, একদম গাছ লাগানোর জন্য প্রস্তুত, ভাষণ বাজির জন্য প্রস্তুত, কেউ ভিডিও করার জন্য। হোস্টেলের ছেলেদের উপরে দায়িত্ব রইল গাছে জল দেবার। হ্যাঁ ঠিক আছে, একদম থ্যাংক ইউ। স্যারের দ্বিতীয় চারা লাগানো হয়ে গেল, ফজল দাও হাত লাগিয়েছেন। সবার অংশগ্রহণে সবুজ হয়ে উঠুক আমাদের পরিবেশ, আমাদের কলেজ। এই যে ম্যাডাম, সুমিতা ম্যাডাম লাগাবেন এবার। সুমিতা ম্যাডাম আসুন, সুমিতা ম্যাডামেরটাও লেগে গেল। আমাদের ম্যাম
গাছ লাগাচ্ছেন। আমি তো ভিডিও করতেছি। ছেলে মেয়েগুলোর উদ্যোগেই আজকের এই মানে কলেজ আমাদের আরো সবুজ হতে চলেছে। এই যে হ্যাঁ স্পেশাল উদ্যোগ তোমার, সত্যি নিরূপণ স্পেশাল উদ্যোগটা তোমারই ছিল। আচ্ছা যাই হোক, কালকে জগন্নাথ দিঘির পাড়েও তোমরা লাগাইছো, এটাও মানে দারুণ ভালো হয়েছে। হ্যাঁ এরপর আমরা সুযোগ করে আরো তো চারা আছে, মাতার বাড়িতেও লাগাবো। হ্যাঁ হ্যাঁ একদম, এই চারাটা তুমি লাগাও। হ্যাঁ হ্যাঁ এই তো রণাঙ্গন লাগিয়ে দিল, নিমের চারা। হ্যাঁ সাথে ছিল এই যে তোমাদের চেহারা দেখা যাচ্ছে না, এই যে সাথে এরাও ছিল, তুমিও আছো। হ্যাঁ আর এদিকে নিরূপম আমার দুষ্ট ছেলেটা, সুন্দর ছেলেটা রাকেশ লাগাইবো। হ্যাঁ বাস নিরূপম তুলতেছে তো, নিরূপম তুলতেছে। এবার আমার মেয়েগুলো লাগাবে। হ্যাঁ চেহারা দেখা যায় না তো মেয়েগুলোর, এই তো চাকটি ভাঙা, চাকটি ভাঙা, হ্যাঁ চাকটি ভাঙা আস্তে আস্তে তো। এই তো স্যারেও হাত লাগাই লিছে এবার। আজকেই প্রথম না, কেমন ফিলিং? বাড়িতে তো লাগাইছো, মানে এমন আর কি পাবলিক প্লেসে। হ্যাঁ ভালো লাগতেছে না দেখছো? হ্যাঁ নিরূপমরা আইসক্রিম খাওয়াইও। সিন্ধিয়া ম্যাডাম নাগেশ্বর, নাগেশ্বর মানে ফুল আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর গন্ধ হয় ভালো লাগে। ভালো লাগাচ্ছে নিরূপম। হ্যাঁ আর এই যে আমাদের ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, ব্যানারটা আমরা অনেক পরে এনেছি, অনেক গাছ লাগানোর পরে। হ্যাঁ তোমাদের সাহায্য ছাড়া কি পারতাম আজকে বলো? তোমাদের প্রত্যেকের সাহায্য ছিল। এবার কার? রাহুল। এবার রাহুলের তাড়াতাড়ি জল আনো, হ্যাঁ তো টায়ার্ড হয়ে গেছে গা। এই যে বড় হইবই, এটি মাটি ফুটে গেলে কিন্তু মুশকিল। হ্যাঁ বাস এই যে নিরঞ্জয় তোমার ফনি, হ্যাঁ শুনতে বিচ্ছেদ করতে আসছে। ও ছবি ছবি, আমি তো ভিডিও করি। আমাদের এটা হচ্ছে শেষ ছবি, শেষ গাছ লাগানো হয়ে গেছে আজকের জন্য, তাই না? গাছ লাগান প্রাণ বাঁচান, একদম গাছ লাগান প্রাণ বাঁচান, সবার নিজের বাড়িতে একটা করে গাছ লাগাবেন ডেইলি, একদম। এবং গাছের যত্নও করতে হবে, লাগিয়ে ছেড়ে দিলেই হবে না, যত্নও লাগবে। তাহলে চলো এবার আমরা, হ্যাঁ ড্রিঙ্কস রিফ্রেশমেন্ট, এই যে আমাদের, হ্যাঁ কি যেন গোজার জল, হ্যাঁ হ্যাঁ চলো চলো ফটো তুলতা, মাথাটা একটু নুয়াও। আজকে সারাদিন
রোদে গরমে ভীষণ ক্লান্ত ছিলাম। তো ক্লাস করেছি কিন্তু সেরকমভাবে ক্লাসটা করা হয়ে ওঠেনি আর কি, সেটাও আবার খারাপ লাগছে। আবার পাশাপাশি যে এতগুলো গাছ লাগানো হয়েছে, হ্যাঁ, মনটাও ভালো লাগছে। গতকালকে আমার ছেলেগুলো জগন্নাথদিঘি আমাদের এখানে, তো এই জগন্নাথদিঘির পাড়েও গাছ লাগিয়েছে। দেখেছো? হ্যাঁ, তো এটাই বলছিলাম যে মানে ছেলে মেয়েগুলোকে মানে একটু উস্কে দিলেই হয়, তাই না? সকালে যেটা বলছিলাম যে ওরাই মাটি টাটি খুঁড়ে জল টল এনে মানে সাংঘাতিক, এদের উৎসাহ সবচাইতে বেশি ছিল। আর এদের উৎসাহ দেখে আমার এত আনন্দ লাগছিল, এত আনন্দ লাগছিল যে এখন কথা হচ্ছে যে গাছগুলোকে টিকিয়ে রাখাটাই হচ্ছে গিয়ে আসল। হ্যাঁ, 100টা গাছ লাগালে সবগুলো তো আর টিকবে না, 100তে 100টাই টিকবে না। তো চেষ্টা থাকবে মানে যত বেশি গাছ টেকানো যায়, পরিশ্রম করতে হবে। ছেলে মেয়েগুলো তো মানে জল দিতে হইব, এই তুই এই গাছে জল দিবি, এই তুই এটা দেখবি, তুই এটা দেখবি, মানে সমস্ত আর কি। তো ভীষণ ভালো লেগেছে। তো আমরা যখন কলেজে পড়ি এরকমই বন মহোৎসবের একটা মানে আমরা একটা গান শিখেছিলাম, মনে নেই সেরকম? গাছ আমাদের প্রাণ, গাছ বাঁচায় যান, তোমরা সে গাছ ধ্বংস করো না। গাছ আমাদের প্রাণ, গাছ বাঁচায় যান, গাছ লাগিয়ে যান, গাছ আমাদেরকে বাঁচাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজ থাকুন, গাছের পাতার কুড়ির মতো, পাতার মতো হাঁটে। হ্যাঁ, হাঁটি হাঁটি না, টাটা, বাই বাই।